সেইটো মন্দির বহুত আছে বর্ণনা আছে সকলে গে আছে মন্দির ও বহুত সুন্দর লাগিছে ফটো মারিছে সুন্দর লাগিছে আপনার এটা বিলাক একটা ঠাই গেলে যাও এটা গে আছো মানে এক গে আছো মর পার্টনার আর মানে একল গে আছো বহুত ঘুরিল গোৱালপাৰা জিলাৰ শ্ৰী শ্ৰী সূৰ্য পাহাৰলৈ আপোনালোকক ভিডিঅ' চোৱাৰ সুযোগ কৰি দিছোঁ আপোনালোকে ভিডিঅ'টো শ্বেয়াৰ কিয় নকৰিব শ্বেয়াৰ কৰিলে আমাৰ মনবোৰ ভাল লাগিব আমি আৰু ভিডিঅ' বনাবলৈ উৎসাহ পাম আমি ভাত খোৱা দি আপোনালোকক জেগালৈ পাৰ্টনাৰ আৰু মানুহৰ যিটো কথা ক'লে ভাল কথা কৈছে কিন্তু তোমালোকে সেইটো কাম কৰিবা কৰিলে মোৰ প্ৰাইচ ভাল লাগিব আৰু বহুতো ভিডিঅ' বনোৱাৰ কাৰণে ভাল লাগিব সেইটো এটা দোকান বহুতো চুৰিমালা তাতে বিক্ৰী হয় দেখিব পাৰিব বহুতো চুৰিমালাত ইয়াত আছে দেখিব পাৰিব শিৰচৰ্য পাহাৰত আহিলেই ইয়াত আহিলে বহুতো চুৰিমালা কিনি লৈ যাব পাৰিব চাওক ধুনীয়া ধুনীয়া চুৰিমালা আছে এইয়া সেইটো ক'ত 150 টকা বুলি কৈছে চাওক আৰু মোৰ আৰমানো পাৰ্টনাৰ কিবা কিবি ল'ব নেকি চুৰিমালা তাৰ গাৰ্লফ্ৰেণ্ডৰ কাৰণে ল'ব পাৰে কেইদিন আগত মোক এটা যে মোৰ গাৰ্লফ্ৰেণ্ডক এটা চিঠি দিম বুলি মই লিখিছোঁ চোৱা মই চালোঁ এইবিলাক ছাত্ৰ ছাত্ৰী আহিছে বৰপেটা কলেজৰ পৰা আহিছে বৰমৰা আহিছে শ্ৰীকৃষ্ণ পাহাৰত এতিয়া চাওঁ এতিয়া আৰু যাম সেই শ্ৰীসূৰ্যৰ পাহাৰৰ দক্ষিণফালে যাম দক্ষিণফালে যোৱা নাই আগত আগত গৈছিলোঁ পশ্চিমফালে আৰু উত্তৰফালে গৈছিলোঁ এতিয়া সেই দক্ষিণফালে যাম সকলোৱে দেখিব পাৰিব সেইফালে কি ধৰণৰ চিনাৰী আছে আৰু পাহাৰটো কি ধৰণৰ হৈছে তাতে মোৰ পাৰ্টনাৰ আৰু মানুহ একেলগত গৈ আছোঁ আৰু পাৰ্টনাৰ কিবা ক'ব নেকি কওকচোন ভাই গরম লাগিছে ইমান কষ্টকে ভিডিও বানাই আছো তাই ইমান কষ্টকে ভিডিও বানাই আছো আপনার লোক কি কই আছো মই কথা নাই ও তাই কি ভুক লাগি দেখি তোমার লোকে যদি ভিডিওটো শেয়ার না করে আমি কা তুমি শেয়ার করব ভাব ও মোর পার্টনার আলবানু সিটু কথা কলে সকলে আমার গাই সকলে ইনশাআল্লাহ আমল করিব আল্লাহ চাচা করবে ও দুনিয়া কথা হইছে তো গাইজ সকলে মোৰ আৰমানুৰ পাৰ্টনাৰৰ কথাবিলাক শুনি ভালদৰে ছাপোৰ্ট কৰিব সেইটো মই আশা কৰিলোঁ আৰু সকলো চিনাৰী দেখিব পাৰিব এয়া মই এতিয়া গৈ আছোঁ ডাইৰেক্ট ইট গাঁঠি এইটো এটা কল বনাইছে চাওক বহুত আগত মই এইটো শ্ৰীচূৰ্য পাহাৰত আহি চাইছিলোঁ ডাঙাৰ ওচৰ কৰি এইটো বনাইছে চাৰিওফালে কলটো কাটিছে ইয়াত সেইটো এটা গছ মাজত এটা গছ থৈছিল ইয়াত আহি বহুতো মানুহে আহি ইয়াত বহি বহি বহুতো আলোচনা কৰিছিল ইয়াত হয়নে পাৰ্টনাৰ হয় হয় কিয় মোৰ আৰমানুৰ পাৰ্টনাৰ এইটো জেগাৰ কিবা কিবি কথা জানে আপোনালোকে শুনক এতিয়া মোৰ আৰমানুৰ পাৰ্টনাৰ এইখন কথা ক'ব আসসালামু আলাইকুম দর্শক আপনারা এই ভিডিওটা যে দেখছেন এটা ফকর ভ্লগ থেকে আসছে আপনাদের মোবাইলে নিশ্চয় আপনারা থাম্বনেল দেখে নিশ্চয় আপনারা অনুভব করছেন যে এটা আসলে খুব ভালো ভিডিও ইউটিউব চ্যানেল তো পাবো মোর এটা ভিডিও আর আসলে এটা খুব ভালো একটা ভিডিও আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে গোয়ালপাড়া আসাম ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে একটা বহুত ঐতিহাসিক একটা জায়গা আছে এখানে সেই জায়গার মধ্যে অনেক শত শত বছর আগে বহুতো হিন্দু মানুষ এখানে অবস্থান নিয়েছিল এখানে অনেক মানুষ অনেক কিছু করেছে এখানে থেকেছে এখানে পাহাড়ে শিল কেটে কেটে এখানে মূর্তি অঙ্কন করেছে এখানে অনেক প্রাচীন প্রাচীন বস্তু এখনও আছে আজ পর্যন্ত আছে আসাম সরকার একে ম্যানেজমেন্ট করছে একে দেখছে তো আপনারা
এই জায়গাতে আসার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। তার সঙ্গে আপনারা এই যে বাউন্ডারিটা দেখছেন এখন, এই বাউন্ডারিতে কি করছিল আগের মানুষে, এই পুরনো বাউন্ডারি এখনও, এইটার জয়েন আপনারা যদি দেখেন আপনারা বলতে পারবেন যে আসলে এটা একটা বহুত পুরানো জায়গা হয়। এই বাউন্ডারির মধ্যে অনেক পুরাতন পুরাতন শিল আছে এখানে, সেই শিলগুলো এখানে হয়তো রাজা মহারাজা বসেছিল, এখান থেকে হয়তো মানুষকে বোঝাচ্ছে, মানুষকে কথা শোনাইছিল, মানুষ কথা মানছে, এখানে হয়তো আসলে বৈঠক করা জায়গা একটা ছিল আমাদের একটা ধারণা কয়। আর আসলে এটা হতে পারে, কেননা জায়গাটুকু আমরা দেখি, দেখলে আমাদের একটা ধারণা হয় যে এটা আসলে একটা বৈঠকের জায়গা ছিল, এখানে হয়তো দোকানের জায়গা ছিল, এই সামনে এদিকে হয়তো এটা হয়তো মাছ কাটা দোকান ছিল, এইগুলো হয়তো চুরির দোকান ছিল। আপনারা দেখেন, ভালো করে দেখেন ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা ভিডিওটা যথাযথ আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের শেয়ারে হয়তো কোনবা হয়তো বন্ধু অজানা বন্ধু এটার বিষয়ে জানতে পারবে, তারপরে ভিডিওটা নিয়ে সে এই জায়গায় আসতে পারবে, তার ভাগ্যে এই পুরাতন জায়গাগুলি দেখা তার অনেক জ্ঞান হবে, অনেক নলেজ হবে। এমনি তো কিতাবের পৃষ্ঠায় আমরা পড়েছি, কিন্তু বাস্তব প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি তাহলে বস্তুগুলোর একটু বিশেষ তাৎপর্য আমাদের থেকে যায়, যে হয়তো আগের মানুষ যা আছিল সেটা আমাদের অন্তরে বিশ্বাস হয়, আমাদের অন্তরে সেই বিশ্বাসটুকু জন্মায় যে আগের মানুষ কীরকম করে কী করেছিল, আজকে এরকম ডিজিটাল উন্নত হয়েছে, আগের মানুষ সার ছাড়া বস্তু খেয়েছিল, রাসায়নিক সার ছাড়া, এখন মানুষ রাসায়নিক সার খায়, মানুষ কাজ করে না, মানুষ কাজকর্ম থেকে বিরত থাকে, খালি মোবাইল টিপে চোখে ক্ষতি, অনেক কিছু ক্ষতি। সেই জন্য এরকম পুরাতন জায়গায় যদি আসে, আপনাদেরকে আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, আপনাদেরকে একটা অনুরোধ থাকছে, আমার তরফ থেকে একটা নসিহাত থাকছে, যে আপনারা এরকম এরকম পুরাতন জায়গা যে আছে, এরকম পুরাতন জায়গার মধ্যে আসা এবং এই পুরাতন জায়গার বিষয়ে রিসার্চ করা, এটা আল্লাহর নবীর একটা সুন্নত, জায়গা দেখে একটা সুন্নত। আপনারা আসলে আপনাদের গুনাহ হবে না, চাই মন্দিরে যাও মসজিদে যাও, আপনার যদি ইমান ঠিক থাকে, আপনার নিয়ত ঠিক থাকে, তাহলে সব ঠিক। সেই জন্য আপনারা এই সুন্নতের উপর আমল করবেন এবং পুরাতন জায়গাগুলি দেখার চেষ্টা করবেন যদি হয়তো সক্ষম হয়। আর এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে, যাতে তারা এই ভিডিওটিকে দেখে এই জায়গার বিষয়ে কিছু জ্ঞান আহরণ করতে পারে। এই আসাম রাজ্যের গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে ডুবাপাড়া এটার পোস্ট অফিস হয়, ডাকঘর, এখানে আসবেন, এসে কন্ট্যাক্ট করে, এখানে থাকার জায়গা আছে, সুন্দর সুন্দর ফ্যাসিলিটিস আছে, এখানে থাকবেন, রাত থাকতে পারবেন, খাওয়ার ইন্তজাম আছে, আপনারা কোনো টেনশন করার দরকার নাই, আপনারা আসলেই হবে। আর শ্রী সূর্য পাহাড়ত আহিলে বহুতো এটা ডাঙ্গার এটা হিস্টোরি এটা লিখিব পারিব, দেখিলে হিস্টোরিটো লেখা সহজ হব, সকলে আহিব, আর মোর আরমানুল পার্টনারে যেটু কথা কইছে ধুনিয়া কথা কইছে, মোর ভাল লাগিছে, আর সকলো গাই সকলেরও ভাল লাগিছে, এইটো শ্রী সূর্যত আহিব সকলে। এখিনিতে মই সামৰিলো, আর বহুতো জায়গা আছে, সেবিলাক দেখিব পারিব ইয়ার পিছত।